ক্লাস টেনের ছাত্র ছাত্রীদের জন্য দেখো ভূগোলের কোন বইটা তোমরা পড়বে, এখানে টেক্সট বই বা রেফারেন্স বই হিসাবে এখানে দেখে নাও বুক ইন্ডিয়ার, এখানে আধুনিক ভূগোল ও পরিবেশ এখানে দেখতে পাচ্ছ, ডক্টর যুধিষ্ঠির হাজরা অনিরুদ্ধ হাজরার বইটা দেখতে পারো, এখানে ছায়া প্রকাশনী থেকে দুলাল দাসের লেখা বইটা পড়তে পারো, একইভাবে দেখো আধুনিক ভূগোল ও পরিবেশ এখানে ভূগোল ও পরিবেশ সমরেন্দ্র মোদক দশম শ্রেণী এখানে বিবি কুণ্ডু এর বইটা দেখতে পারো, এটা শর্ট কোশ্চেন এই বইটা ভালো আছে। এরপরে দেখো এখানে প্রান্তিকের মাধ্যমিক ভূ পরিচয় ও পরিবেশ বসু ও মৌলিক এর লেখা বইটাও খুব ভালো, এটাও দেখতে পারো, এখানে ভূগোলিকা ও পরিবেশ বাণী সংসদ এখানে কানাইলাল মণ্ডল আলোকনাথ ঘোষ এর বইটাও দেখতে পারো, এরপরে মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণী রণজিৎ গড়াঙের লেখা প্রান্তিক প্রকাশনী এটাও দেখতে পারো, এখানে অনুজবরণ সরকারের ভূগোল ও পরিবেশ এখানে ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের লেখা এই বইটা দেখতে পারো, ডক্টর গৌতম মল্লিকের দেখো দশম শ্রেণীর ভূ পরিচয় ও পরিবেশ দীপ প্রকাশন এই বইটাও দেখতে পারো, এরপরে দেখো দশম শ্রেণীর এখানে ভূগোল ও ভূগোল প্রবেশ ও পরিবেশ এখানে দেখতে পাচ্ছ ডক্টর গুরুপ্রসাদ চট্টোপাধ্যায় ও ডক্টর মৌসুম মজুমদার এই বইটাও দেখতে পারো, এটা খুব ভালো বই আছে এই বইটাও দেখো। এরপরে দেখো তোমাদের ইন্টারনাল ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং ম্যাপ পয়েন্টিংয়ের জন্য যে বইগুলো করবে দেখে নাও, এখানে ভূগোল প্রকল্প ও ব্যবহারিক ভূগোল গৌতম মল্লিকের লেখা, এরপরে দেখো দশম শ্রেণীর চিত্র মানচিত্র এখানে সমরেন্দ্র মোদক এ এম পাবলিকেশন, একইভাবে প্রান্তিকের এখানে ম্যাপ পয়েন্টিং সাঁতরার ক্ষেত্রে এখানে ব্যবহারিক ভূগোল ও পরিবেশ।